এটা তুমি কি করছো? প্রবাল আঙ্কেল, তুমি আমাকে ওই সাপটার থেকে বাঁচিয়েছিলে, তাই জন্য আমি তোমার স্কেচ বানাচ্ছি। স্কেচ? এই এই জিনিসটা ঠিক কি? স্কেচ মানে হলো পেইন্টিং, ছবি। আমার ড্রয়িংটা করা যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমায় দেখাবো। বুঝো, আবার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, ঘরে গিয়ে বিশ্রাম করো। না না সন্তোষী দেবী, আমি তো এখানে আর্যবাবুকে খুঁজতে এসেছিলাম, জিজ্ঞেস করতে এসেছিলাম যে আর কোনো কার্য বাকি আছে কিনা। এখন কোনো কার্য করতে হবে না, বিশ্রাম করতে হবে, এখন সেটাই তোমার কাজ, ঠিক আছে? যাও এবার। ঠিক আছে, ভালো হচ্ছে। তুমি কি করছো? দেখো আন্টি, আমি প্রবাল আঙ্কেলের স্কেচ বানাচ্ছি, যখন এটা হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এরকমই প্র্যাকটিস করতে থাকো, আমি তোমার আঙ্কেলকে কফি দিয়ে আসছি। প্রবাল, তুমি প্রত্যেকটি কার্য সন্তোষের স্বামীকে জিজ্ঞেস করে কেন করছো? ওই আসলে আমি এই কারণেই করছি এগুলো, যাতে আর্যকে কোনো একটা অজুহাতে বাইরে নিয়ে গিয়ে রোদ্দুরে আমি ওকে বধ করে দিতে পারি। কিন্তু প্রত্যেকবার এরকম করলে ও তোমাকে সন্দেহ করা শুরু করবে, তাই তুমি এমন কিছু করো যাতে ও স্বয়ং বাইরে আসে। ঠিকই বলেছো তুমি মন, তুমি যা বলবে আমি তাই করব। মাতা, কি হলো মাতার? উনি এখনো যক্ষলোক থেকে ফিরলেন না কেন? জানি না, কোন মায়াবী আমার এই পুত্রকে এই রকম প্রেমের জালে ফাঁসিয়েছে, আমাকে শীঘ্রই কোনো উপায় ভাবতে হবে। মাতা, আপনি সব তত্ত্ব নিয়ে কেন এভাবে ফিরে এলেন? কি হয়েছে মাতা, কি হয়েছে? দেবর্ষি, সেটাই হয়েছে যা আমি আপনাকে বলেছিলাম, আপনার সাথে ছলনা হয়েছে। কারণ যক্ষরাজের সম্মুখী নামে কোনো পুত্রই নেই। এটা অসম্ভব, এটা অসম্ভব মাতা, এটা অসম্ভব, এরকম হতেই পারে না। আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে মাতা আপনি অসত্য বলছেন, কারণ আপনি চান না যে আমার আর সম্মুখীর বিবাহ হোক। আমার সম্মুখী অত্যন্ত ভালোবাসে না আমাকে, উনি আমার সাথে এরকম ছলনা কেন করবেন? ছলনা আপনি আমার সাথে করছেন মাতা, আমার সম্মুখী নয়। আমার সম্মুখী অবশ্যই আসবে। আজ আমি একটা শপথ করছি, আমি নিজেকে এই কক্ষে বন্দি করে রাখছি। আমি ততক্ষণ বন্দি থাকব যতক্ষণ না আমার প্রিয়তম সম্মুখী স্বয়ং এখানে এসে এই কক্ষের দরজা খুলছে। দেবী সন্তোষী, দেবর্ষি দানবদের উপর এই মায়ার এক অত্যন্ত গভীর প্রভাব পড়েছে। আপনি সত্য বলছেন ব্রহ্মদেব, আমাদের শীঘ্রই এই ষড়যন্ত্রকে খণ্ডিত করতে হবে। হ্যাঁ দেবী সন্তোষী, প্রেম জাল এমন একটি মায়া, যদি তা অসৎ উদ্দেশ্যে জীবনে প্রবেশ করে তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার অত্যধিক সম্ভাবনা থাকে। এটা আপনি কি বলছেন দেবী? আমি সত্য বলছি দেবরাজ, দেবর্ষিকে ভয়ঙ্কর মায়াজালে আবদ্ধ করা হয়েছে। আর প্রশ্ন এখন এটাই যে যদি যক্ষরাজের কোনো পুত্রই না থাকে তাহলে দেবী পৌলমী এটা কেন বললেন যে সম্মুখী ওনার সখী?
সেটা কি এই জন্য যে উনি সুমুখীকে দিয়ে দেবর্ষীকে বিভ্রান্ত করতে পারেন? উত্তম দেবী সন্তোষী, অতি উত্তম। আপনি আমাকে দোষারোপ করার একটাও সুযোগ হাতছাড়া করেন না। একবার আমাকেও বলুন তো যে আপনার সাথে আমার কিসের এত শত্রুতা, আর এমন কি অসত্য কথা বলেছি আমি? দেবরাজ, আমি এটা স্বীকার করছি, সুমুখী আমার সখী হয়। কিন্তু যক্ষরাজের সুমুখী নামের কোনো পুত্রী নেই। কিন্তু আমি কখন বললাম যে যক্ষরাজের কোনো পুত্রী আমার সখী হয়? যদি দেবর্ষী নারদ মিথ্যে কথা বলেন সেক্ষেত্রে আমার কি দোষ? আসল কথা তো এটাই দেবরাজ, যে দেবী সন্তোষী সর্বদা আমার সাথে প্রতিযোগিতা করতে চান, সেই জন্য উনি যে কোনো সমস্যা হলেই আমাকেই অপরাধী মনে করেন। ওনাকে জিজ্ঞেস করুন যে উনি কি আমার এই অপরাধ প্রমাণ করতে পারবেন। দেবী সন্তোষী, কোনো প্রমাণ ছাড়া আপনি দেবী পৌলমীকে কোনো দোষ দিতে পারেন না। প্রথমে আপনি প্রমাণ নিয়ে আসুন, তারপর আপনি অভিযোগ করবেন। যদি তাই হয় দেবরাজ, তাহলে আমি আপনার সম্মুখে প্রমাণ সহই উপস্থিত হব। দেবী পৌলমী, দেবী সন্তোষীর কথায় কতটা সত্যতা আছে? একটু না দেবরাজ, দেবর্ষী নারদ কামের বশে উন্মাদ হয়ে এইসব কার্য করে চলেছেন, এবং আপনি তো জানেন যে এটা আমার বিভাগও নয়। ক্ষমা করবেন দেবী, কিন্তু সত্যিটা জানার জন্য আমাকে এই প্রশ্নটা আপনাকে করতে হলো। ধন্যবাদ দেবরাজ, আমার কথা আপনি বিশ্বাস করলেন। আর্যবাবু যদি আমায় এত কার্য করতে দেখে নেন, তাহলে উনি এখানে নিশ্চয়ই আসবেন। আর প্রবাল, তুমি আবার কাজ করছো? যদি এত বেশি কাজ করতে থাকো তাহলে তুমি সুস্থ হবে কি করে? শরীরকেও একটু বিশ্রাম দিতে হয়, বুঝেছ? যাও নিজের ঘরে চলে যাও, কিছু খেয়ে নিয়ে ওষুধ খেয়ে বিশ্রাম করো। নিজের কার্য সম্পন্ন না করে ভেতরে আমি যেতে পারবো না, শীঘ্রই আমায় কিছু একটা করতে হবে। সন্তোষী দেবী, আমি বলছিলাম যে ভেতরে আমার দম বন্ধ লাগে, তাই আমি এখানেই থাকবো। আপনি দয়া করে ভোজনটা এখানেই দিয়ে দেবেন আমায়। কিন্তু প্রবাল, আপনি আমার কথাটা শুনুন না, ভেতরে থাকলে আমার অসুস্থ লাগে। তোমাকে কেউ বোঝাতে পারবে না, আমিও না। ঠিক আছে, এখানেই বসো, আমি তোমার খাবার এখানেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে বাহ, আমার লক্ষ্য তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রবাল, এই মুহূর্তে সূর্যদেব অন্যদিকে আছেন, তাই তোমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। নিশ্চয়ই বোন। প্রবাল, তুমি আবার এত গরমে কাজ করছো না? তুমি আমাকে বলেই দাও যে তুমি রোদ্দুর এত ভালোবাসো কেন?
এত কিসের টান? আর্যবাবু, যদি আমি আপনাকে বলি তাহলে আপনি হাসবেন। না, হাসব না, বলো না শুনি। আসলে আমার সূর্যের কিরণ আর ছায়া দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলায় ছায়ার সাথে খুব খেলা করতাম। দেখুন না, সূর্যের কিরণে দাঁড়ালেই কিভাবে দুটো রূপ হয়ে যায় আমাদের, আমার ছায়া আর আমি নিজে। আর আর্যবাবু, ছায়ার সাথে কিন্তু অনেক রকম খেলা করা যায়, দেখাচ্ছি আপনাকে। এই যে, এইটা হলো আমার ছায়া, আর এইটা আমি একটা মাছ বানালাম। দেখলেন কি মজাদার ব্যাপার? আর আমি না এভাবে পাখিও বানাতে পারি। এই হয়ে গেল পাখি। আর কখনো কখনো আমি এইভাবে এইভাবে হরিণও হতে পারি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ছেলেটা বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চাদের মতোই রয়েছে, একদম পাগল সত্যি। এই কারণেই আমার সূর্যের কিরণ আর ছায়া খুব ভালো লাগে। একদম বাচ্চা তুমি সত্যি, একটুও বুদ্ধি নেই। যাই হোক, তুমি কাজ করো নিজের, আর রোদ এনজয় করো, ওকে? এখনো সূর্যদেব ওই স্থানেই রয়েছেন, তাই আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেছে, কিন্তু প্রবালের আলস্য সমাপ্তই হচ্ছে না। প্রবাল, এক্ষুনি গিয়ে সন্তোষীর স্বামীকে শেষ করে দাও। হ্যাঁ বোন, আমি এক্ষুনি আমার কার্য সম্পন্ন করব। এখন কি খুঁজছ? এই আর্যকে বধ করার জন্য একটা অস্ত্র খুঁজছি আমি। আন্টি, আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কই দেখো। আন্টি, আমি না ওনাকে এরকম করতে দেখেছিলাম, উনি কিন্তু খুব স্ট্রং, উনি হাত দিয়ে একটা গাছও তুলে নিতে পারেন। ভালো হয়েছে। মর্তলোকে গিয়ে তোমার কি বাহুর শক্তি সমাপ্ত হয়ে গেছে? না তো। প্রবাল, তোমার কি নিজের ওপর কোনো বিশ্বাস নেই? আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। তাহলে যাও, এক্ষুনি গিয়ে সন্তোষীর স্বামীকে শেষ করে দাও। ওই আর্যর কোনো ধারণাই নেই যে ওর মৃত্যু নিঃশব্দে ওর দিকে এগিয়ে চলেছে।
প্রবাল, কি কি করছো? আর্য, তোমার জীবন আজ এক্ষুনি সমাপ্ত হয়ে যাবে। ছাড়ো আমাকে। প্রবাল, আর্য স্যারের সাথে কি করছো? ছাড়ো নাকে। প্রবাল, আমি তোমার সাথে কথা বলছি। প্রবাল, আর্য স্যারকে ছাড়ো। আমি বললাম না, আর্য স্যারকে ছাড়ো। প্রবাল, ছাড়ো আমাকে। প্রবাল, আমি যদি শীঘ্রই কিছু না করি তাহলে পুরো রহস্য ফাঁস হয়ে যাবে। এটা কি করে হলো? এটা অবশ্যই বোন পৌরমী করেছে, অন্যথা আজ সন্তোষীর সামনে আবার রহস্য ফাঁস হয়ে যেত। আশ্চর্য তুমি, ওপর থেকে যখন টপটা পড়ছিল তখনই বলতে পারতে, গাজরি করার কি দরকার ছিল? যার যেটা ক্ষমতা সে তো সেটাই প্রয়োগ করবে। সে যাই হোক, তুমি শক্তি প্রয়োগ করে আমার প্রাণ বাঁচিয়েছো, থ্যাংক ইউ। ধন্যবাদ। এই সেবকের মুখের ভঙ্গিমা এরকম অদ্ভুত লাগছে কেন? কিছুক্ষণ আগেই আমার মনে হলো যে ও সন্তোষীর স্বামীর উপর প্রহার করতে চলেছে, আর পরের মুহূর্তেই দেখলাম ও ওকে রক্ষা করলো। আমাকে এটা জানতেই হবে, এই সেবক আসলে কে। ভাগ্যিস তুমি সঠিক সময় এসে আর্য স্যারকে বাঁচিয়ে নিলে। যদি তুমি সময় মতো না আসতে তাহলে কে জানে কি হয়ে যেত। তুমি খুব ভালো, আমাদের অনেক সৌভাগ্য যে তুমি আমাদের জীবনে এসেছ। যখন খিদে পাবে আমাকে বলবে। আর আরো একবার তোমাকে ধন্যবাদ। চলুন। I can't believe যে পৃথিবীতে এখন এরকম মানুষ আছে সন্তোষী। ঠিক বলেছেন আপনি, খুব ভালো মানুষ। মনে হচ্ছে যেন সন্তোষীর হৃদয়ে আমার প্রতি প্রেম উৎপন্ন হচ্ছে। দেবর্ষি, আপনার এই কার্যে সমস্ত দেবলোক চিন্তিত হয়ে পড়েছে। দয়া করে কক্ষের বাইরে আসুন আর সুমুখীকে এখানে নিয়ে আসুন। আমরা আপনার বিবাহ সুমুখীর সাথে অবশ্যই করাব। দেবর্ষি নারদ, যখন আমি আপনার বিবাহের অনুমতি দিয়ে দিয়েছি এবং দেবী সন্তোষী আমার পক্ষ থেকে শপথ করেছেন, তারপরেও আপনি এভাবে নিজেকে বন্দি বানিয়ে রেখেছেন কেন? দেবী সন্তোষী, আমার মনে হচ্ছে যে দেবর্ষি নারদের অনশন ভঙ্গের জন্য আমাদের আরো প্রয়াস করতে হবে। তাছাড়াও এই কাজের জন্য আমি ত্রিদেবীকেও আসার আমন্ত্রণ জানিয়েছি।